Hello everyone, assalamu alaikum. Welcome back to another tutorial class. বন্ধুরা আজকের এই টিউটোরিয়াল ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল অথবা পার্সোনাল যে কোনো ফাইল আপনারা হাইড করবেন অথবা ফোল্ডারগুলা অথবা যে কোনো ফোল্ডার আপনাদের কম্পিউটারের এগুলা লক করবেন কিভাবে। হাউ টু লক এ ফোল্ডার ইন উইন্ডোজ 7, 8, 9, 10 যে কোনো এনি সফটওয়্যার, একদম সফটওয়্যার সারা। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আমরা আমরা সর্বপ্রথম দেখেন এই নিউ ফোল্ডার A3, এটা আমরা লক করব। তাহলে সর্বপ্রথম এটা ভিতরে ঢুকবেন, দেখেন এই ফোল্ডারটা আমরা যদি লক করব সেজন্য আমাদের কি করতে হবে, দেখেন এখানে নিউ ভলিউম জি নিউ ফোল্ডার 3, এই খালি স্পেসের মধ্যে এখানে আপনারা সিরিয়াল ভাবে থাকবে, আপনাদের যেই ফোল্ডার আপনারা লক করবেন এখানে সিরিয়াল মেনটেন করা থাকবে। এই খালি স্পেসে এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখন টাইপ করবেন সিএমডি, সিএমডি দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন আপনারা টাইপ করবেন ATTRIB। টাইপ করার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর তারপর হইলো প্লাস এইচ দিবেন, স্পেস প্লাস এস স্পেস প্লাস আর স্পেস, আপনারা যে ফোল্ডারটা লক করবেন ওই ফোল্ডারটার নামটা মনে রাখতে হবে অবশ্যই। যেমন আমি এই ফোল্ডারটা লক করব, এটা এটার নামটা হলো কি মামুন, এখন ওইটা আপনারা এই এখানে টাইপ করবেন MAMUN মামুন। দেওয়ার পর এন্টার দিবেন। দেখেন এই যে এখন নাই, হাইড হয়ে গেছে, দেখছেন এই যে নিউ ফোল্ডার 3 এখন আছে নাই। এটা হলো এভাবে আপনারা লক করবেন। তাহলে বন্ধুরা আবার অনেক সময় আপনাদের এই ফাইলগুলো দেখার জন্য অথবা দরকার হবে তখন আপনারা কিভাবে ওপেন করবেন, সেম সিস্টেম, এখন শুধু মাইনাস দিবেন। এই দেখেন এই আবার নিউ ফোল্ডারে আমি গেলাম, 3-তে যে ফোল্ডারটা আমি লক করছি এখন এই খালি স্পেসের মধ্যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখন আবার সেই এখানে জাস্ট টাইপ করবেন সিএমডি, সেম আগের নিয়ম, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখন শুধু মাইনাস দিবেন। এখন ATTRIB দেওয়া টাইপ করার পর একটা স্পেস দিবেন, আগে দিছিলাম প্লাস এখন এটা আমরা ওপেন করবো সেহেতু আমরা দিব কি মাইনাস। মাইনাস দেওয়ার পর মাইনাস মাইনাস দেওয়ার পর আপনারা এইচ দিবেন, আবার স্পেস, আবার মাইনাস, এস স্পেস মাইনাস আর স্পেস, এবং ফোল্ডারটার নামটা অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ তা না হলে আপনারা এটা আপনাদের সম্ভব হবে না খোলা। এই জন্য আপনারা যেই ফোল্ডার যেটা নাম নাম ফোল্ডারটা ওই না ফোল্ডারের নামটা অবশ্যই মনে রাখবেন। এখন আপনারা টাইপ করবেন এই ফোল্ডারটার নামটা এখানে টাইপ করবেন, যেমন আমার ফোল্ডারটার নামটা হলো মামুন। দেওয়ার পর আপনি এন্টার দিবেন, দেখেন বন্ধুরা এই যে চলে আসছে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।